তুরস্কের একটি নাইট ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 29 জন নিহত হয়েছে। মঙ্গলবার ইস্তাম্বুল শহরের ছিল দা মেসকায়েদ নামের ক্লাবটি এই দুর্ঘটনাটি ঘটে। ক্লাবটিতে সংস্কার কাজ চলায় তা বন্ধ ছিল জানায় ইস্তাম্বুলের গভর্নর দাফুদ জে ওয়ান। নিহত ব্যক্তিরা সংস্কার কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মী বলেও জানান তিনি। এই ঘটনায় ক্লাবটির চার কর্মকর্তা ও সংস্কার কাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত পরিবারের জন্য দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।